হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি। আমরা যাচ্ছি দার্জিলিং। আজ হচ্ছে 18ই জুন। তারিখটা আমি এই কারণেই মেনশন করছি কারণ 17ই জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে ট্রেনটি আছে সেটা অ্যাক্সিডেন্ট করেছে, আর আমরা ওই পথ দিয়েই দার্জিলিং যাবো তার পরের দিন। আমি জীবনে প্রথমবার লং জার্নিতে ট্রেনে চাপতে চলেছি। এর আগে আমি কখনো লং জার্নিতে ট্রেনে চাপিনি। 4-5 ঘন্টা ট্রেনে চেপেছি কোথাও যাওয়ার জন্য, কিন্তু তার বেশি ডিস্টেন্স আমি ট্রেনে কখনো যাইনি। তো এই প্রথম আমি ওভারনাইট ট্রেনে চেপে যাব, আর সেই রাস্তা দিয়ে যাব যেখানে আগের দিন একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার মুখে হাসি থাকলেও মনে প্রচণ্ড ভয়। দেখা যাক কী হচ্ছে। এখন আমরা আসানসোল স্টেশন ঢুকছি। বেশ ভয় ভয় লাগছে, ট্রিপটার আগে এত বাধা এসেছে, বেশ ভয়ই লাগছিল। আমাদের ট্রেন হচ্ছে রাত্রি 11:37, ওটা বর্ধমানে। এখন মোটামুটি 7টা বাজছে, আমরা 7:30টায় শক্তিপুঞ্জ এক্সপ্রেস যে ট্রেনটি আছে সেই ট্রেনটি ধরে আমরা বর্ধমান যাব। তারপর ওখানে আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করে আমরা যাব দার্জিলিং মেলে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব লং জার্নিতে প্রথম আমার ট্রেনে যাবার এক্সপিরিয়েন্সটা কেমন, আর তার সাথে যখন ওই যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই রাস্তাটার পাশ দিয়ে যখন আমি যাব তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যতটা যা দেখতে পাবো আমি। সন্ধেবেলায় আসানসোল স্টেশনের বাইরেটা দেখতে খুব সুন্দর লাগে, লাইটগুলোর জন্য আরও সুন্দর লাগে। তবে আজকে কোনো কারণে স্টেশনটা খুব বেশি ফাঁকা ফাঁকা। অ্যাক্সিডেন্টের রিজন কিনা বলতে পারবো না, কারণ ওই ট্রেন অ্যাক্সিডেন্টের জন্য অনেক ট্রেনই লেট বা অনেক ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, তো তার জন্য কিনা জানি না। কিন্তু স্টেশনের ভিতর বাইরে সবটাই বেশ ফাঁকা ফাঁকা ছিল। এখানে আমরা এখন ওয়েট করছি যে কত নম্বর প্ল্যাটফর্মে দেবে ট্রেনটা, তার জন্য আমরা নিচে নামিনি। আমরা যেই ট্রেনটাই দার্জিলিং যাব সেটা হচ্ছে দার্জিলিং মেল, বর্ধমানে 11:37। এবার আমাদের আগের দিন তো অ্যাক্সিডেন্টটা হয়েছিল, সেই দিনও রাতে ওই ট্রেনটা ছিল। ট্রেনগুলোকে ক্যান্সেল করা হয়নি কিন্তু পথটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। তো আমরা আজকে আপডেটটা চেক করলাম, ওই ট্রেনটা 20 ঘন্টা লেটে পৌঁছেছে, মানে পরের দিন সকাল 8:05 এরকম টাইম, কিন্তু ওই ট্রেনটা পৌঁছেছে গিয়ে সন্ধেবেলায়, মানে আজকে রাত 11:30 চেপে পরের দিন সন্ধেবেলায় ট্রেনটা গিয়ে পৌঁছেছে। এবার আমরা জানি না আমাদের সাথে কি হবে। তবে এখানে আমাদের একটা ছোট্ট মিস্টেকের জন্য আমরা নেক্সট ট্রেনটা হয়তো পেতাম না। আমরা অ্যাকচুয়ালি যে ট্রেনটা ধরে বর্ধমান যাব, তো সেই ট্রেনটার আপ ডাউনটা প্রথমে আমরা বুঝতে পারিনি, ট্রেনটা দাঁড়িয়েছিল। এবার আরেকটু হলেই মিস হয়ে যেত। একদম লাস্টে গিয়ে আমরা দেখতে পাই যে এটাই আমাদের ট্রেন ছিল, আর একদম তাড়াহুড়ো করে চাপি, যাই হোক ট্রেনটা আমরা পেয়ে গেছি। এই ট্রেনটা 1.5 ঘন্টা লেট চলছিল, তবে আসানসোলে একদম অন টাইম ঢুকিয়ে দিয়েছিল, আর বর্ধমানে তো টাইমের আগেই পৌঁছে দিয়েছিল, তাই দাঁড়িয়ে আছে এই যে আমরা এখন ট্রেন থেকে নেমে পড়েছি। এবার বর্ধমান থেকে আমাদের নেক্সট যে ট্রেনটা আছে, মাঝে অনেকটা সময় গ্যাপ আছে যেহেতু আগে পৌঁছে দিয়েছে। এবার আমরা গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, একটু বসবো, তারপরে নেক্সট ট্রেনের জন্য বসে বসে অপেক্ষা করবো, বেশ খানিকটা সময় আছে। এই যে ওয়েটিং রুমে বসে বসে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, এখানেও বেশ ভালো গরম ছিল, কিন্তু তাও এর মধ্যে এখানে একটা দুটো ফ্যান ছিল, তাই এখানে বসে বসে আমরা ওয়েট করছিলাম। এবার অপেক্ষার মোটামুটি অবসান, কারণ আমাদের এবার ট্রেনের সময় হয়ে গেছে। এখানেও ট্রেনটা অনেকটাই লেটে ঢুকেছে, 11:37 এরকম টাইম ছিল, কিন্তু ঢুকতে নিতে অলমোস্ট 12:00 বেজে গেছিলো। এই যে আমাদের ট্রেন ঢুকছে, আমার টেনশন আরও এখানে বাড়ছিল এবার ট্রেনে চাপবো। ট্রেনে আমরা উঠেও পড়েছি আর অনেকটা রাস্তা চলেও এসেছি, বেশ খানিকটা রাস্তা। যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো তাই আমরা শুয়েও গেছিলাম, হঠাৎ করে দেখলাম টিটি এসে খুব চিৎকার চেঁচামেচি করছে, বুঝতে পারিনি প্রথমে, তারপর বুঝলাম যে এখানে যাদের নামে টিকিট আছে তারা নয়, অন্যরা চেপেছে, আবার জেনারেল থেকেও কেউ এসে এখানে শুয়েছিল, তো এইসব নিয়ে কিছু একটা ঝামেলা হচ্ছিলো, তো সেটাই সবাই দেখছিলো। ব্যাস তারপরে ঘুমিয়ে পড়ি। এবার ঘুমিয়ে পড়ি বলতে আমার একটুও ঘুম হয়নি, একবার করে যেই ব্রেক দিচ্ছিল আমার প্রচণ্ড ভয় লাগছিলো, আমি অলমোস্ট সারা রাত জেগেছিলাম। তারপর সকালবেলায় যেই আলো ফুটেছে একটু বাইরে এসে দেখছিলাম যে বাইরেটা কেমন লাগছিলো। এই ফার্স্ট টাইম আমি ওভারনাইট ট্রেনে চাপলাম, কিন্তু আমি প্রচণ্ড ভয় পেয়েছি, হয়তো অ্যাক্সিডেন্টের জন্যই হবে, অ্যাক্সিডেন্টের খবরটা না শুনলে হয়তো এতটা ভয় লাগতো না, কিন্তু আমি একটুও ঘুমোতে পারিনি, প্রচণ্ড ভয়ে ছিলাম।
আগের দিনে ট্রেনটা যতটা লেট করেছিল এটা ততটা লেট করছে না, তবে এটাও 4 ঘন্টা ডিলেতে যাচ্ছে। আর সেটা আমার মনে হয় খুবই নর্মাল, কারণ আগের দিনে ট্রেনটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল অন্য রুটে, তবে এইটা সেই রুটেই চললো যেই রুটে অ্যাক্সিডেন্টটা হয়েছে। যে জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছে সেখানে সব ট্রেনকে একটু কম স্পিডে যেতে বলা হয়েছে, আর সেই ট্রেন পাস করার জন্য অনেকটা সময় লেগে যাচ্ছে, তাই এই বিষয়টা আমার মনে হয় খুবই নর্মাল। আর এদিকে এত বৃষ্টি হয়েছে যে বন্যা হয়ে গেছে প্রায়, আমাদের ওইদিকে তো বৃষ্টি হচ্ছে না, আর এদিকে বর্ষা ঢুকে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সিকিমে তো এত বৃষ্টি হয়েছে তার বন্যার জন্য NH10টা ব্লক হয়ে গেছে, ওই কারণেও আমাদের একবার কথা হচ্ছিল যে যাওয়াটা হবে কি না, কারণ নিউজে খুব বেশি দেখাচ্ছিল। তবে দার্জিলিং যাওয়ার আরও অনেক রুট আছে, তাই দার্জিলিংয়ে খুব একটা সমস্যা না। যারা গ্যাংটক যাবে বা সিকিম যাবে বা অফ রুট একটু ঘুরতে যাবে তাদের জন্য একটু প্রবলেম, আমাদের কোনো অসুবিধা হয়নি সেরকম। আর একটু পেরোলেই দেখতে পাবে সেই মালগাড়ির ইঞ্জিনটাকে, যে মালগাড়িটা কাঞ্চনজঙ্ঘা ট্রেনটাকে ধাক্কা মেরেছে। যে জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছে সেখানে তো অত জায়গা নেই, তাই ওই মালগাড়িটাকে সরিয়ে এনে একটু আগে রাখা হয়েছে। তারপরে দেখতে পাবে যে জায়গাটা অ্যাক্সিডেন্টটা হয়েছে, রুটটা ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু আশেপাশে অনেক মানে ওই বগিগুলো ভেঙে পড়ে আছে। এটাই হচ্ছে সেই মালগাড়িটা, যেই মালগাড়িটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মেরেছিল। এরও সামনের অবস্থাটা দেখলেই বোঝা যাবে যে ড্রাইভারে বেঁচে থাকার কথা নয়। আর এই হচ্ছে সেই জায়গা যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই যে এখন পাশে সব বগিগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে যেগুলো ভেঙে গেছিলো। যাই হোক, ফাইনালি আমরা NGP পৌঁছে গেছি, আমাদের 8:05 ঢোকার কথা, কিন্তু বাজছে এখন 12:13। হ্যাঁ, অনেকটাই লেট, তবে ঠিক আছে, এটুকু হতেই পারে, কারণ একদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন আমরা এখানে অপেক্ষা করছি, এখানের 2 নম্বর ওভারব্রিজ দিয়ে আমাদেরকে বেরোতে বলেছে, যে গাড়িকে বলা আছে আমাদেরকে দার্জিলিং নিয়ে যাওয়ার জন্য, তো সেই ড্রাইভার আমাদেরকে বলেছিল, তো সেটা জয় দেখতে গেছিলো। আমরা দাঁড়িয়েছিলাম প্রথমে লাগেজ নিয়ে, এই যে আমরা চলে এসেছি, এবার আমরা গাড়িতে গিয়ে চাপবো দার্জিলিংয়ের পথে। এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।